পর্যন্ত সারা দেশে মোট শনাক্তের সংখ্যা ৬,০৫,৯৩৭ জন, মৃত্যু হয়েছে মোট ৮,৯৯৪ জনের এবং করোনা থেকে এখন পর্যন্ত সেরে উঠেছেন ৫,৪০,১৮০ জন। গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮,৯৯৪ এবং মোট মৃত্যুর শতকরা হার ১.৪৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,১৬২ জন, মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪০,১৮০-তে এবং মোট সুস্থতার শতকরা হার ৮৯.১৫%। নতুন শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ৫,০৪২ জন, পরীক্ষা হয়েছে ২৬,৬২০টি নমুনা, নতুন শনাক্তের শতকরা হার 18.94%। মোট শনাক্ত হয়েছে এখন পর্যন্ত ৬,০৫,৯৩৭ জন, পরীক্ষা হয়েছে মোট ৪৬,৪৩,৬৪৫টি নমুনা এবং মোট শনাক্তের শতকরা হার ১৩.০৫%। গত ২৪ ঘন্টায় বয়সভিত্তিক মৃত্যুর হিসেবে আমরা দেখছি ০ থেকে ১০ বছর বয়সীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন দুজন, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৬১ থেকে ১০০ বছর বয়সীদের মধ্যে ২৫ জন মারা গেছেন। বিভাগভিত্তিক মৃত্যুর হিসেবে আমরা দেখছি বরাবরের মতোই গত ২৪ ঘন্টায়ও ঢাকায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঢাকায় গত ২৪ ঘন্টায় ৩৭ জনের প্রাণহানি ঘটেছে করোনায়, চট্টগ্রামে মারা গেছেন ৩ জন, রাজশাহী এবং খুলনায় 2 জন করে মারা গেছেন এবং সিলেটে 1 জনের মৃত্যু হয়েছে। দেশে সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যুর হিসেবটি আমরা দেখছি গত মার্চে মৃত্যু হয়েছিল ৫ জনের, এপ্রিলে ১৬৪ জন মারা গেছিলেন, মে মাসে ৪৮২ জনের মৃত্যু হয়েছে, জুন মাসে ১,১৯৭ জন মারা গেছেন, জুলাই মাসে মারা গেছেন ১,২৬৪ জন, আগস্টে ১,২১৭ জনের প্রাণহানি ঘটেছে, সেপ্টেম্বরে মারা গেছেন ৯০৬ জন, অক্টোবরে ৬৭৩ জনের মৃত্যু হয়েছে, নভেম্বরে ৭২১ জন মারা গেছেন, ডিসেম্বরে ৯১৫ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮৭ জন মারা গেছেন, মার্চের এই গত ৩০ দিনে এখন পর্যন্ত ৫৮৬ জনের মৃত্যু হয়েছে সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে।